সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আপনারা থাম্বনেইলে দেখেছেন কি নিয়ে উদ্দেশ্য। তো আজকে 15 তারিখ, 15ই মার্চ 2023 সাল, আজকে নতুন একটা আপডেট এসেছে উপবৃত্তি নিয়ে। তো আমি প্রতিনিয়তই খোঁজ খবর রাখছি উপবৃত্তি নিয়ে কখন কি আপডেট আসে। তো আজকে আমি এটা হাতে পেয়েছি, যার জন্য আমি আপনাদের কাছে পেশ করলাম। তো শুরু করা যাক ভিডিওটা। তো আমি প্রথমে আপনাদের পরে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা বাড়িরঙ্গা ত্বক, এই ঠিকানাটা রয়েছে উপবৃত্তি শাখার, এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও রয়েছে। তো আমি ধাপে ধাপে আমি আপনাদের পরে শোনাচ্ছি। বাংলা এত তারিখ, ইংলিশে 13 মার্চ 2023 খ্রিস্টাব্দ। এখন স্নাতক পাশ ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি 2023। তো এটা আজকে কিন্তু পাবলিশ হয়েছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাশ ও সমমান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে 2020 থেকে 2021 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের 2022 থেকে 2023 অর্থবছরে উপবৃত্তি প্রদান করা হবে। তো আমি আরেকটু নিচে যাচ্ছি। 1. স্নাতক পাস ও সমমান পর্যায়ের বা ডিগ্রি শুধু প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। তো এখন একটা কথা আমি বলে রাখছি, আমি ভিডিও ডেসক্রিপশনে সব কিছুই দিয়ে দিব এবং আমার এই যে বিজ্ঞপ্তিটা আমি কোথা থেকে কালেকশন করেছি সেই ওয়েবসাইটটাও দিয়ে দেবো। সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মন্ত্রণালয় থেকেই আমি এটা কালেকশন করেছি, আমি আপনাকে দিয়ে দিব। আর বিশেষ ব্যাপারটা যেটা, তা হচ্ছে আপনারা যে অনলাইনে নিবন্ধন করবেন, অনলাইনে যে আপনারা আবেদনটা করবেন, তার আমি একটা লিঙ্ক দিয়ে দিব। আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেখানে খুব সহজে আপনারা বুঝতে পারবেন কীভাবে কোন ধাপে ধাপে আপনারা আবেদনটা করবেন। এছাড়াও আপনারা এই যখন আপনারা আবেদনে চলে যাবেন, তখন সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু ভিডিও রয়েছে, টিউটোরিয়াল, সেগুলোও কিন্তু দেখে নেবেন আপনারা। যাই হোক, আমি এখন 2 নম্বরে চলে যাচ্ছি। ই স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণ পূর্বক 15-3-2023, দেখুন আজকে কিন্তু 15 তারিখ, খ্রিস্টাব্দ থেকে 6-4, মানে এপ্রিল, এপ্রিল মাসের 6 তারিখ 2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই যে এই লিঙ্কটা যে দেওয়া আছে, এই লিঙ্কের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। 3. নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবে। তো এখানে নিবন্ধনের জন্য কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু রয়েছে, ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, তাও দেখে নেবেন। আর আমিও একটা তৈরি করেছি, তা আপনারা দেখে নেবেন, খুব সহজ হয়ে যাবে। সফটওয়্যার তথ্য এন্ট্রির জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ইতোপূর্বে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS, এখন আমি বলে রাখছি EMIS এটার অর্থ এবং একটু বর্ণনা আমি দিয়ে দেবো সংক্ষেপে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এটা শেষ করে নিচ্ছি বিজ্ঞপ্তিটা, বিজ্ঞপ্তিটা খুবই ছোট। সফটওয়্যারের জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগ ইন করতে পারবেন। 5. সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে আগামী 18-4-2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রদানের লক্ষ্যে একটি স্বাক্ষরিত কার্য বিবরণী সংযুক্ত আপলোড করে সিস্টেম ব্যবহার করে অনলাইনে ট্রাস্টে প্রেরণ করবেন। এবং 6. প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোনো হার্ড কপি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রেরণ প্রয়োজন নেই, কোনো হার্ড কপি লাগবে না, সব অনলাইন সিস্টেম হয়ে গেছে, অনলাইনেই সব কিছু। বন্ধুরা খুবই সুন্দর একটা সিস্টেম হয়েছে, দেখুন এখানে তারিখ রয়েছে রয়েছে। এখন বিজ্ঞপ্তিটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখন আপনাদের EMIS সম্পর্কে একটু ধারণা দিতে চাই, কারণ এটা আপনাদের প্রয়োজন জানাটা।
তো আমি আপনাদের ধারণাটা দিচ্ছি। আমি এখন যেই ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটটার লিঙ্কটাও আমি দিয়ে দিব আপনাদের, এবং আমি যে বিজ্ঞপ্তিটা এখন পরে শুনিয়েছি আপনাদের সেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করে নেবেন সেটাও দিয়ে দিব। সেটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানে ইএমআইএস মনিটর সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনাদের। আপনারা বাকিটা ওয়েবসাইটের আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে ঢুকে আপনারা এগুলি পড়ে নেবেন। এটা অনেক বড়, পড়তে গেলে অনেক সময়টা লেগে যাবে। ইএমআইএস কি? ইএমআইএস হচ্ছে কতগুলো কার্য পদ্ধতি নিয়ম নিয়ন্ত্রণের সমষ্টি, যা শিক্ষার সম্পর্কিত তথ্যসমূহকে সঠিক, নির্ভুল এবং সময়মতো বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের নিকট প্রকাশ করে। উদাহরণস্বরূপ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তথ্য সুসংগঠিতভাবে বিন্যস্ত করে সরকার এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ ও প্রকাশ করে, এবং সরকার সেই সকল তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করে। এটা হচ্ছে ইএমআইএস এর বর্ণনা। ইএমআইএস এর ব্যবহার এখানে অনেক কিছুই রয়েছে, আমি একটু পরে শোনাচ্ছি। ইএমআইএস এর ব্যবহারিক ও প্রায়োগিক দিকসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতীব গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তথ্য সুসংগঠিতভাবে বিন্যস্ত করে সরকার এর সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ ও প্রকাশ করবে, এবং সরকার সেই সকল তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করবে। যেমন, সরকার এমন একটি প্রকল্প গ্রহণ করলে যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করার জন্য ইএমআইএস কে ব্যবহার করা যেতে পারে, যার মাধ্যমে সরকার তথ্য বিশ্লেষণের খরচ, অস্বচ্ছতার ঝুঁকি কমাতে পারে। ইএমআইএস এর সঠিক রূপে ব্যবহারের ফলে তথ্য প্রকাশের অধিকারকে, যেমন শিক্ষার্থীদের ও এবং ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের তথ্য বিশ্লেষণের অধিকার নিশ্চিত করে। তো ইএমআইএস মনিটর সফটওয়্যার কি, এগুলি আপনারা একটু পরে নেবেন আপনারা এখানে এসে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আমার ডিসক্রিপশন বক্সে সব কিছুই থাকবে আপনাদের জন্য। আমি চাই আপনারা উপর বৃত্তিটা খুব সহজে আবেদনটা করে ফেলুন এবং আপনারা বৃত্তিটা পেয়ে যান। এখন ওয়েবসাইট কি আমি সংক্ষিপ্তভাবে একটু, আর একটু গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু বৈশিষ্ট্যটা আমি বলে নিচ্ছি। বর্তমান শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের শিক্ষক ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ছবি সহ ডাটাবেস ইএমএসে থাকে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ফিস গ্রহণ করার সুবিধা, প্রতিষ্ঠানের সকল আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল তৈরি এবং অনলাইনে ডাউনলোডের সুবিধা, ছাড়পত্র, প্রশংসাপত্র, প্রত্যয়নপত্র, টট লিস্ট ইত্যাদি তৈরির সুব্যবস্থা, শিক্ষক ও কর্মচারীদের সৃষ্ট পদ, কর্মরত জনবল ও শূন্য পদের তথ্য, নোটিশ বোর্ড স্ক্রল সহ প্রতিষ্ঠানের সর্বশেষ সংবাদ, ক্লাস রুটিন, পাঠক্রম সহ শিক্ষাক্রমিক কার্যাবলী সুব্যবস্থাপনা, পাবলিক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভিত্তিক কর্নার, শিক্ষক কর্নার, শিক্ষার্থী কর্নার, অভিভাবক কর্নার এবং সুব্যবস্থা, বিভিন্ন প্রকার কন্টেন্ট ডাউনলোড করার সুব্যবস্থা, এগুলি অনেকগুলি রয়েছে, এগুলি আপনারা একটু পরে নেবেন। ইএমআইএস এর অনেক বড় বিশ্লেষণ, এটা আপনারা এখানে এই ওয়েবসাইটে এসে আপনারা পড়ে নেবেন। আমি এখন এদিক থেকে ব্যাক করব, ব্যাক করে আমি মেইন যে রিপোর্টটা রয়েছে, তথ্যটা, বিজ্ঞপ্তিটা, তা নিয়ে এখন আলোচনা করব। তো এখন আমি চলে যাচ্ছি, দেখুন আমি চলে এসেছি ওয়েবসাইটে। এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এই এটা কিন্তু সম্পূর্ণই সরকারি। আপনারা দেখতে পাচ্ছেন কার ছবি এখানে দেওয়া আছে, কে কে রয়েছে, এটা সম্পূর্ণই সরকারি, প্রধানমন্ত্রীর। এটা আপনারা এখান থেকে আমি আপনাদের বৃত্তির যে আজকের যে বিজ্ঞপ্তিটা তা আমি আপনাদেরকে নিয়ে দেখিয়েছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে অসংখ্য বৃত্তির কিন্তু ব্যাপার রয়েছে। তো আমাদের এই দেশের যে, আমাদের বাংলাদেশের যে বৃত্তিগুলো রয়েছে সেগুলিকে আমি একটু প্রাধান্য দিচ্ছি, আর বাহিরেরগুলো একটু আমি পরে আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে বিশ্লেষণ করব। একটা ভিডিও তৈরি করতে, বিশ্লেষণ করতে আমার নিজেরও অনেক কিছু বোঝা লাগে। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। দেখুন এই যে একটু জুম করছি, দেখুন প্রথমেই রয়েছে বৃত্তি। এখানে স্নাতক পাশ ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদনের দাখিলের বিজ্ঞপ্তি 2023, এই যে দেখুন 2023-3-15 এটা আজকে কিন্তু প্রকাশ হয়েছে। এই যে ডকুমেন্টটা, এখানে আমি একটা ক্লিক করলাম, আপনারা এসে ক্লিক করে নেবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বিজ্ঞপ্তিটা চলে এসেছে, যা আমি আপনাদের ইতিপূর্বে পরে শুনিয়েছি। আপনারা ডাউনলোড করে নেবেন, এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের সেভ ইমেজে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। সেভ ইমেজে দিয়ে সেভ করে নিয়ে নিতে পারবেন আপনারা, এভাবে নিয়ে নিতে পারবেন। আমি এখন
চলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে। তো এখান থেকে এসে আপনারা এই উপবৃত্তির যে নোটিশটা রয়েছে, ডকুমেন্টটা রয়েছে, তা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, এই নোটিশের কিন্তু যা রয়েছে তা আপনারা অবশ্যই ফলো করবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিচ্ছি। এর সাথে আমার একটা উপবৃত্তির যে আবেদনের সুন্দর নিয়মকানুন রয়েছে, কিছু সহজ বাংলা ভাষায় আমি বলে এর একটা ভিডিও তৈরি করেছি, সেটা আপনারা কিছুটা সময় দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, আমি ভিডিওটা সমাপ্তি করে দিচ্ছি, কিন্তু আমি উপবৃত্তি নিয়ে সম্পূর্ণ সময় রয়েছি। যতদিন এই উপবৃত্তির বিজ্ঞপ্তি এবং এই উপবৃত্তির কার্যক্রম শেষ না হয়, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।